তারেক জিয়া এবং কোকোর বিরুদ্ধে মামলায় যে রায় হয়েছে, কানাডার আদালত যে রায় দিয়েছে, সিঙ্গাপুরের আদালত রায় দিয়েছে, দুর্নীতিগ্রস্ত এই যে যে তাদের যে দুইটি সন্তান তাদের বিরুদ্ধে এবং বেগম খালেদা জিয়ার সুপুত্ররা যেইভাবে যেইভাবে হাওয়া ভবন বানিয়ে টাকা পয়সা লুট করে বিদেশে পাচার করেছিল, বাংলাদেশে তো ইনভেস্ট করেনি, ইনভেস্ট করেছে বিদেশে। সুতরাং এই যে যে বলেন যে টাকা টাকা, হ্যাঁ বেগমপাড়া তো বিএনপির বেগমরা নয়, বিএনপির নেতাদেরকে বেগমরা মরে গেছে, সব নেতারা সবারই বেগম আছে, তত্ত্বাবধায়ক সরকার তাদের বিরুদ্ধে যে মামলা করেছিল, দুর্নীতিবাজের বিরুদ্ধে মামলা করেছিল, সেই জন্য তারা ভয়ে বাংলাদেশ ছেড়ে মুসলিকা দিয়ে পালিয়েছে, রাজনীতি করবে না, আর কখনো রাজনীতি করবে না, বাংলাদেশে ঢুকবে না দিয়ে। তারপর আমরা আমাদের কেউ কখনো মুসলিকা দেয়নি। সুতরাং যারা দুর্নীতি করেছে তারা মুসলিকা দিয়ে বিদেশে গেছে, এবং যদি প্রকৃত কোনো নেতা হতো তাহলে সেই নেতা বাংলাদেশে নিজের দেশে এসে রাজনীতি করত, জেল জুলুমকে মাথায় নিয়ে, সেটা আইনের যদি প্রতি যদি তাদের ভরসা থাকতো, বিশ্বাস থাকতো, তাহলে হ্যাঁ তাহলে তারা আইনকে ফেস করে তারা কিন্তু সেই বাংলাদেশে অবস্থান করতে রাজনীতি করতে পারতো। ভারত থেকে যেটি কেনার কথা ছিল সিরাম থেকে আমাদের, সেখানে আমেরিকায় তাদেরকে কাঁচামাল সরবরাহ করতে না পারায় এবং ভারতের কোভিড পরিস্থিতি মানে ব্যাপক আকার ধারণ করে, কিন্তু সেইগুলি সেই পরিস্থিতি থেকে আমরা সেখান থেকে টিকা পাইনি সময় মতো, কিন্তু ভবিষ্যতে তাদেরকে যে টিকাগুলি আমাদের কেনা অবশ্যই সেখান থেকে আমাদের সেই টিকা আসবে। ভারতের পরিস্থিতি স্বাভাবিক হলে এখন যদি তারা আমেরিকা থেকে কিংবা অন্যান্য দেশ থেকে তাদের যে কাঁচামাল আসার কথা সেগুলি যদি তারা সরবরাহটা তারা ঠিক রাখতে পারে তাহলে আমাদের দেশে টিকা আসবে। আমাদের দেশে মানে রাশিয়ার স্পুটনিক ভি, আপনার চীনের সিনোফার্ম থেকে শুরু করে আপনার মডার্নার, সব ফাইজার, সব টিকাই তো আসছে।